দেখেন বাচ্চাটা কি পরিমাণ ভয় পাচ্ছে, ভুল করে আমাদের বাসার নিচ দিয়ে ঢুকে পড়ছে, দারোয়ান খুব করছিল, ওকে লাঠি নিয়ে ভয় পাচ্ছিল। তা আমি বললাম আপনি সরে যান, আমি দেখছি। ও খুবই ভয় পাচ্ছে, মনে হচ্ছে নতুন আসছে এখানে ঢুকে পড়ছে। তো খুব ডাকলাম, আসতে বললাম, ওকে খেতেও দিলাম, কিছুই খাচ্ছিল না। ওইটা আর ভিডিও করা হয়নি, পরে আবার আমি খাবার এনে দিছি। কি পরিমাণ ভয় পাচ্ছে, কি করব, খুবই খারাপ লাগে এগুলো দেখতে। তারপরে দেখি চলে গেছে, এটা আর একটা বাচ্চা, ও খুব ভয় পায়, ও এই চিপার মধ্যেই বাড়িতেই থাকে, রাস্তায় বের হয় না। তো ওকে প্রতিদিন খাবার দিতে হয়, একদিন না দিলে পরের দিন ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এটা তো প্রতিদিনেরই কাজ, রুটিন, নিজেদেরকে সব প্রতিদিনই এই সময় দুপুর হলেই অপেক্ষা করে কখন আসবো, কখন খাবে। ওই যে ওর একটা বাচ্চা, বা ও বাচ্চাটাও খুব ভয় পায়, হয়তো মানুষ এখানে মারে ওদের, তার জন্য ওরা এত বেশি ভয় পায়। তো মারামারি করতে গিয়ে ওর পিঠে ঘা হয়ে গেছে কীভাবে, এখানে আরও অনেক কুকুর আছে তো বাইরে থেকে, অন্য এলাকা থেকে আসে। তো কালকে আনবো মনে নাই, আজকে আমি আবার ওর জন্য একটা মলম নিয়ে আসছি, পাউডার কেটে দিয়ে দিলাম, ঠিক হয়ে যাবে। তো এখানে গল্লির কুকুরগুলো এত বেশি ভয় পায় মানুষকে, জানি না ওরা মারে কি না কী করে, তবে বলে তো সবাই, কেউ কিছু বলে না। যাই হোক, সবাই যদি ওদেরকে একটু এভাবে ভালোবাসতো, খাবার দিত, তাহলে হয়তো না খেয়ে মারা যেত না। আসলে গল্লিতে এত কুকুর, এত খারাপ অবস্থা ছিল, মানে আমি তো জানতাম না। তো আমার বিড়ালকে আমি যখন ক্লিনিকে নিয়ে যাচ্ছি, তখন আমি আর কি দেখতে পাই যে ওদের এত খারাপ অবস্থা, হাড়টার বের হয়ে গেছে, আর মানুষ দেখলে এত ভয় পাচ্ছিল। তো ওই দিন থেকে প্রায় 6 মাসের উপরে হবে আমি এই গলিতে এখানে খাবার দিয়ে যাই। মানে এখানে কুকুরগুলো একটা কারখানার গলি, এখানে কোনো বাড়িঘর তেমন নাই, ওরা খাবার পায় না খুবই। এই যে অনেকগুলো বাচ্চা ছিল এখানে, 6টার মতো, হাড়টার বের হয়ে গেছে, মারা গেছে। তারপর থেকে আমি আর কি কষ্ট করে এখানে এসে খাবারটা দিয়ে যাই। এটা একটা চামড়ার কারখানায়, তবে এখানে মানুষগুলো খুবই ভালো দেখলাম, সবগুলো এখন বের হচ্ছে, আরও অনেকগুলো আছে, সবগুলো আসে নাই। তো আমি যত খারাপই লাগুক না কেন, আমি চেষ্টা করি ওদের একবার হলে এখানে খাবার দিয়ে যেতে, কারণ না দিতে পারলে আমার নিজের কাছেও খারাপ লাগে, আর প্রতি এলাকায় তো খারাপ মানুষ থাকবেই, এটা তো আর বলার কিছু নাই। তো এই বাচ্চাটা, ও বাচ্চা দিছে দুইটা, ও বাচ্চাগুলো থাকে না, বাঁচে না, তো কী রোগাত হয়ে গেছে। তো প্রতিদিনই খাবার দিয়ে আজকে হঠাৎ দেখা হলো, আর আমি ওদের জন্য খাবার নিয়েই বের হই। যদি দেখা হয় না দিতে পারে, এটা নিজের কাছে খুব খারাপ লাগে। তো বাচ্চা